এটাতে আপনি সবকিছু করতে পারবেন, এটাতে শুধু আপনার স্লিম ফ্রাইট আপনি করতে পারবেন না। ভিতরে আপনি দেখবেন যে সিরামিক কোটিং ইউজ করা আছে, এটাতে আপনার সিরামিক কোটিংটা পাচ্ছেন না, এটা একদম আমাদের একটা বেসিক একটা মডেল, এটা দিয়ে শুধু আপনি গরম করতে পারবেন আর আর ডিফ্রস্টটা করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দীপ্তিস প্রেম থেকে দীপ্তি বলছি। দীপ্তিস প্রেমে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি স্যামসাং স্মার্ট প্লাজার শোরুমে। তো যেহেতু শীত চলছে, সেহেতু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যামসাং স্মার্ট প্লাজার কিছু ওভেনের কালেকশন দেখানোর জন্য, তাই আমার আবারও চলে আসা। তার আগে আমি এখানকার কার্ডটা আপনাদেরকে একটু শো করে দিচ্ছি। এটা হচ্ছে স্যামসাং স্মার্ট প্লাজার কার্ড এবং এটার ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে MD ফয়সাল আহমেদ। আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে নর্থ বিলাসপুর BIDC রোড জয়দেবপুর গাজীপুর। এখানে যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা আমার কমেন্টের পিন পোস্টের ডেসক্রিপশন বক্সে, সেই সাথে নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিওর ডিসপ্লেতে, যাতে তাদের সাথে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন। তো এখানে যে কয়টা ওভেন আছে, হ্যাঁ স্মার্ট গ্রিল, হ্যাঁ আর সোলো, এই প্রত্যেকটা ওভেন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে ফিজা ভাইয়া। আমরা আমাদের 28 লিটার থেকে শুরু করি, বড়টা থেকে শুরু করি। তো এটা আমাদের 28 লিটারের সিলভার কালারের ওভেন। এটার ভিতরে আপনি দেখবেন যে সিরামিক কোটিং ইউজ করা আছে। সিরামিক কোটিংটা থাকার কারণে আপনি যখন এটাতে খাবার গরম করবেন, এরপরে যে ময়লাটা হয় এটা খুব ইজিলি আপনি ক্লিন করতে পারবেন এবং এটা সহজে ব্যাকটেরিয়া হবে না সিরামিক কোটিংটার জন্য। তাছাড়া এটার সাথে আপনি যেগুলো পাবেন তা আমি একটু বের করে দেখাই নিই আপনাকে। এটার সাথে আপনার পিজা বানানোর যে ট্রে, গ্রিল করার জন্য যে ট্রেগুলো, তারপর আপনার কেক বানানোর জন্য, প্লাস এটা হলো হ্যাঁ এটা আপনার কেক বানানোর জন্য বাটিটা আর কি, হ্যাঁ আর এটা পিজা বানানোর জন্য একদম নিচেরটা, নিচের এটা, এটা নিচের এইটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা আপনার পিজা বানানোর জন্য। আর এটা হলো আপনার যে ফ্রাই, এটাতে আপনি ফ্রাইও করতে পারবেন, ফ্রাই করার জন্য তখন এইটা এইটা আপনি ব্যবহার করবেন আর কি। আর এটা ফ্রাই করার আর একটা ব্যাপার আছে হচ্ছে যে আমরা যখন ফ্রাই করি ইউজুয়ালি আপনি যেটা দেখবেন যে যখন আপনি আমরা যখন নর্মালি বাইরে যেমন আপনার প্রিমেড খাবারগুলো পাওয়া যায় যেমন চিকেন বল, চিকেন নাগেটস, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, তো সেগুলো আপনি আমাদের ওভেন দিয়ে ইজিলি ফ্রাই করতে পারবেন এবং আপনার খুব তেল সাশ্রয়ী হবে। কারণ আমরা যখন ফ্রাই করি তখন ডুবো তেলে কিন্তু আমাদের ফ্রাইটা করা লাগে, সেক্ষেত্রে এটাতে আপনার ডুবো তেলে করা লাগবে না, আপনি জাস্ট খালি তেলটা খাবারের উপরে ব্রাশ করে দেবেন, হ্যাঁ এই যে এটার জন্য আপনার তেলটা খুব কম খরচ হবে। এবং তাছাড়া আমরা বাজারে যে প্রিমেড রুটিগুলো পাওয়া যায় সেই রুটিগুলো আপনি এটাতে করতে পারবেন, তাছাড়া রান্নাবান্না করতে পারবেন। তারপরে এটাতে আপনার খাবার গরম করবেন এরপরে কিন্তু একটা গন্ধ থেকে যায়, যখন আপনি ওই ফিল্টারটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনার গন্ধটা চলে যাবে। আর এটাতে আপনি গ্রিলও করতে পারবেন, যেহেতু এটা কনভেনশন সেক্ষেত্রে আপনি এটাতে কেক, বেকারি আইটেম যে কোনো কিছু করতে পারবেন, সবকিছুই করা যাবে এটা দিয়ে। অনেকেরই প্রশ্ন থাকে যে আমি যেহেতু আগে আপনাদের এখানকার ভিডিও করেছি, অনেকের প্রশ্ন থাকে যে এটাতে কি গ্রিল করা যাবে কিনা, এটাতে কি এটা করা যাবে কিনা। আমি বলতে চাচ্ছি যে কনভেকশন কনভেনশন ক্ষেত্রে সব কিছু করা যাবে, কনভেনশন ক্ষেত্রে আপনি সব কিছুই করতে পারবেন। ওকে, আর এখানে ইন ডিটেইলস দেওয়া আছে। আর যারা আর কি ওভেন ওভেন অনেকেই চালাতে জানে না, অনেকেই পারে না, এটা কি যারা পারেন তারা তো পারেনি, সেই ক্ষেত্রে একটা ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে এবং আমার আই বাটনে থাকবে, সেখানে গেলে আপনারা এই স্যামসাং এর উপরে একটা আমরা ডেমো তৈরি করেছিলাম, সেই ডেমোটা আপনারা একটু দেখে নিতে পারেন। হ্যাঁ তো নেক্সট এটার এটা আমরা যদি একটু জানি মডেল এবং প্রাইস। এটা মডেল হচ্ছে আপনার MC28VS, এটা আপনার 28 লিটারের একটা মাইক্রো ওভেন, এটার প্রাইস হচ্ছে আপনার 22,900, এটাতে কোনো ডিসকাউন্ট চলছে না। আর এটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার 3 মাসের EMI পাবেন ক্রেডিট কার্ড দিয়ে নেওয়ার জন্য।
ওকে নেক্সট আমরা নেক্সট আমরা এটার এইটারই একই জিনিসটা এটা জাস্ট এটা ব্ল্যাক কালার ওটা সিলভার কালার আর এটা ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে কনভেকশন এটাও কনভেনশন এটা আর প্রাইসটা এটা আচ্ছা আপনার এটা ওটার থেকে 1000 টাকা কম এটা মডেলটা হ্যাঁ এটা মডেলটাও আপনার MC28H5025VK ওইটা আপনার VS এটা VK এটা 28 লিটার এবং এটার দাম আপনার 21900 মানে 1000 টাকা শুধু কম 1000 টাকা শুধু কম সিলভারটা হচ্ছে 22900 আর এটা হচ্ছে 21900 একই মাইক্রোওভেন জাস্ট কালার এটা একটু দামটা কম আর 1000 টাকা ডিস কম কিন্তু অনেক কিছু ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক এর দামটা বেশি থাকে রাইট হ্যাঁ হ্যাঁ অনেক কিছু ক্ষেত্রে ব্ল্যাক এর দামটা বেশি থাকে আবার অনেক কিছু ক্ষেত্রে কমও থাকে আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট কত লিটার নেক্সট আমরা আরেকটা 28 লিটার দেখব এটা স্মার্ট ওভেন এটাও আমাদের স্মার্ট ওভেন কনভেনশন এটাতেও আপনি সবকিছু করতে পারবেন এটাতে শুধু আপনার স্লিম ফ্রাইটা আপনি করতে পারবেন না স্লিম ফ্রাইটা ছাড়া বাকি স্লিম ফ্রাই এবং আপনার রুটি বানানোর যে অপশনটা ওইটা ছাড়া বাকি সবকিছুই আপনি করতে পারবেন মানে রুটি ছাড়া স্লিম ফ্রাইটা ছাড়া ওই দুইটা অপশন ছাড়া গ্রিল করতে পারবেন গ্রিল করতে পারবেন আপনি রান্না করতে পারবেন আপনি এটাতে কেক বা বেকারি বিস্কিট আইটেম সবকিছু করতে পারবেন এটা কি এটা 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 কনভেকশন হ্যাঁ এটাও কনভেনশন এটা এটা কনভেকশন হলে কেন আমরা রুটিটা বা এটা করতে পারবো না এটা আপনার আলাদা এটা আলাদা একটা ফিচার ওকে এটা কিছু যেটা এটা আমাদের একটু একটু ভালো যে ওয়াশিং সরি ভালো যে মাইক্রোওভেন গুলো আছে একটু টপ নচ যে মাইক্রোওভেন গুলো আছে এই ফিচারটা ওইগুলাতে দেওয়া হয় এটাতে এই ফিচারটা এটাতে নাই এটার জন্য আপনি করতে পারছেন না আচ্ছা তো আমরা একটু ভেতরটা যদি একটু দেখি ভাইয়া এটা আপনার ভেতরটাতেও সিরামিক কোটিং দেওয়া আছে এটার মধ্যে শুধু আমরা স্ট্যান্ড পাচ্ছি আর এটা শুধু হ্যাঁ গ্রিলের স্ট্যান্ডটা পাবেন আর কিছু তেমন কিছু থাকবে না এটার সাথে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে কি আমরা এই ওভেন গুলো যেগুলো দেখাচ্ছি বা দেখাবো সেগুলোর মধ্যে কি জাস্ট কি ওভেন প্রুফ জিনিস ইউজ করা যাবে নাকি অন্য কিছু শুধু ওভেন প্রুফ জিনিস ইউজ করতে পারবেন আপনি মানে ধর নরমাল কোনো হাড়ি মানে হাড়ি বা বাটি এগুলো না না নরমাল হ্যাঁ আপনি যদি মেলামাইনের বাটি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি অল্প সময় যদি দেন সেক্ষেত্রে পারবেন বেশি সময় দিলে ফেটে যেতে পারে হ্যাঁ শুধু গরম হওয়ার জন্য আপনি যদি অল্প সময় শুধু গরম করতে চান সেক্ষেত্রে আপনি মেলামাইন ইউজ করতে পারেন বা তাছাড়া ওভেন প্রুফ বাটি ইউজ করাটাই বেটার ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ এটা অনেক ইজি কোশ্চেন থাকে আচ্ছা এটার মডেল এবং প্রাইসটা আমরা এটার মডেল হচ্ছে আপনার MC28AK এটা আপনার 28 লিটার এর দাম এখন আছে 17900 টাকা মাত্র আচ্ছা এরপরে আমরা দেখবো আমাদের গ্রিল ওভেনটা গ্রিল করবে এবং খাবার গরম করবে তাদের জন্য এটা এটাতে আপনার ডিওডাইজেশনের ফিল্টারটা আছে তারপরে আপনার এটা খাবার গরম রাখতে চাইলে যদি ধরেন আপনি খাবারটা গরম রাখতে চাচ্ছেন গরম করার পরে আপনি গরম রাখতে চাচ্ছেন সেই জন্য সেটাও সেই অপশনটাও দেওয়া আছে আর গ্রিল তো করতেই পারবেন আর গরম করতে পারবেন এটার ভিতরটাও ওগুলোর মতনই রান্না করা যাবে না রান্না যদি করতে চান তো কনভেনশন নেওয়া লাগবে আর যদি আপনি শুধু গ্রিল করতে চান সেটা এইটা দেখা লাগবে আর যদি আপনি খালি বেকারি আইটেম করতে চান এবং রান্না করতে চান গরম করতে চান সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারবেন এটা শুধু গ্রিল আর খাবার গরমের জন্য এখানে যেমন আপনার কুইক ডিফ্রস্ট আছে ডিফ্রস্টের কাজ হলো আমরা যেটা আপনার যখন আমরা ফ্রিজে কোনো মাছ মাংস রাখি কাঁচা মাছ মাংস রাখি সেটাতে বরফ জমে যায় সেটা আমরা সাধারণভাবে হ্যাঁ ডিফ্রস্ট করে ফেলবে এটা জাস্ট আপনি ওভেনে দিবেন বরফটা জাস্ট হ্যাঁ গলায় ফেলবে ওভেনে দিবেন এখানে ডিফ্রস্ট কী টাইপের জন্য কীরকম ডিফ্রস্ট কোনটার জন্য কোন ইয়াতে যাইতে হবে এখানে দেওয়া আছে মেনুটা মিটের জন্য এক ফিশের জন্য 3 ভেজিটেবলের জন্য 4 এরকম দেওয়া আছে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে আর একটা জিনিস এখানে কিন্তু জাস্ট গ্রিল আর গরম করার জন্য অপশন গুলো আছে এছাড়া কিন্তু কুক টুক করার জন্য কোনো অপশন করতে পারবেন না আর ডিফ্রস্ট করতে পারবেন যেটা দেখছেন সেটা হচ্ছে জাস্ট গরম করার জন্য রাইট শুধু গরম করার জন্য এটা গরম করার জন্য আচ্ছা এখন আমরা একটা মডেল আর প্রাইস সেট করব এটার মডেল আছে আপনার MG23K35 এটা 23 লিটারের আর এটার দাম আছে আপনার 12900 এগুলাতে যেটা আপনি এটা দিয়ে শুধু খাবার গরম করতে পারবেন
আপনি ডিপ ফ্রস্ট করতে পারবেন, এছাড়া তেমন কিছু করতে পারবেন না এগুলাতে। মানে এটাতে গ্রিলও করা যাবে না? না, এগুলাতে গ্রিল করা যাবে না, এজন্য এটা সোলো ওভেন। শুধু এটা একটা কাজই করতে পারে, মানে এগুলো জাস্ট এই যে বরফটা গলাবে আর গরমটা করবে। হ্যাঁ, বরফটা গলাবে আর গরমটা করতে পারবে। আচ্ছা, এখানে আছে। তাছাড়াও আপনি এটাতে আপনার ডিওডোরাইজেশনের ফিল্টারটা দেওয়া আছে, এই তো। আচ্ছা, তাহলে এখন আমরা এটার মডেল প্রাইস, এটার মডেল আছে আপনার MS23AK, এটা আপনার 23 লিটারের একটা মাইক্রো ওভেন। এটার দাম এখন আছে আপনার 11,500, এটাতে আপনার 1600 টাকা ডিসকাউন্টে 99,000, 9,900, জি। ওকে, নেক্সট আমরা কোন করেছি? নেক্সট আমাদের আরেকটা সোলো মডেল, এটা আরেকটা। এটাতে জাস্ট এটাতে আবার আপনার সিরামিক কোটিংটা নাই। এটা আপনার এটা 20 লিটার, এটাতে আপনার সিরামিক কোটিংটা পাচ্ছেন না। এটা একদম আমাদের একটা বেসিক একটা মডেল, এটা দিয়ে শুধু আপনি গরম করতে পারবেন আর আর ডিফ্রস্টটা করতে পারবেন। আচ্ছা, ওটার মতই আর কি? হ্যাঁ, ওটার মতই। যেগুলো ওগুলো আর হ্যাঁ, ওইটার আর এটার মধ্যে ডিফারেন্স হলো ওটার মধ্যে আপনার সিরামিক কোটিংটা আছে, এটাতে কোনো সিরামিক কোটিং নাই। কোটিং নাই? আচ্ছা, এটা তাহলে ভিতরটা কি ভাইয়া? এটা ভিতরটা নরমাল ওভেনে যেরকম আপনার স্টিল স্টিল এরকম স্টিল স্টিলের তৈরি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু শুধু গরম করতে পারছি, পিৎজা, চাপ, কফি? না, এগুলো আপনি চা কফি গরম করতে পারবেন, কিন্তু তরকারি তরকারি গরম করতে পারবেন না। খাবার যদি গরম করার জন্য এগুলো, এগুলো নামে কিন্তু সোলো। যেহেতু বাইরের থেকে একটা পিৎজা আনি ঠান্ডা হয়ে যায়, সেটা জাস্ট গরম করতে হবে। হ্যাঁ, যেহেতু এগুলো সোলো ওভেন, একটা কাজ করতে সোলো কিন্তু মানে একটা কাজ করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা এটার আপনার মডেল হচ্ছে আপনার MW73AD, এটা আপনার 20 লিটারের একটা মাইক্রো ওভেন। এটার দাম এখন বর্তমান প্রাইস আছে আপনার 8,900। আচ্ছা, এটার বর্তমান প্রাইস 8,000। আর আরেকটা জিনিস যেটা বলে রাখি, আমাদের সবগুলা মাইক্রো ওভেনে আপনি ভিতরে যে সিরামিক কোটিংটা দেখতেছেন, এই কোটিংয়ের জন্য আপনার 10 বছরের ওয়ারেন্টি আছে, এবং আপনি বাকি পার্টসের জন্য 1 বছরের ওয়ারেন্টি পাবেন। আর যেগুলো সিরামিক কোটিং ছাড়া, সেটা শুধু পার্টসের জন্য 1 বছরের ওয়ারেন্টি পাবেন। শুধু 1 বছর পার্টসের? জি। ওকে, তো আমরা যে তাহলে কোনটা আপনার মনে হয় দর্শকদের সাজেস্ট করা উচিত ওভেনের ক্ষেত্রে? এখন ওভেনের ক্ষেত্রে তো সবগুলাই তো আমরা আমাদের ভালো প্রোডাক্ট, এখন আপনার কাস্টমার যেটা করতে চায় সে ওরকম ওভেনটাই নেবে। সে যদি মনে করে যে আমার শুধু গরম করলেই হয়ে যাবে, সেক্ষেত্রে তারা সোলোটা দেখতে পারে। আবার যদি কাস্টমার চায় যে না আমার গ্রিল করা লাগবে আর গরম করা লাগবে, সেক্ষেত্রে গ্রিল। আর যদি কাস্টমার মনে করে না আমি সব কিছু করতে চাই, সেক্ষেত্রে তারা আমাদের স্মার্ট ওভেনগুলো দেখতে পারে। মানে তাহলে আমার মনে হয় যে আমরা একটু টাকাটা একটু বেশি নিয়ে স্মার্ট ওভেনটা, হ্যাঁ, স্মার্ট ওভেনটা নিতে পারেন। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা গরম সহ রান্না সহ সব ইচ এন্ড এভরিথিং করতে, মানে আমাদের চুলার কাজটা পুরোটাই আপনি ওভেন দিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে। ওকে, তো এই ছিল আজকের কালেকশন, ওভেনের কালেকশন। তো ভাই, আপনাদের কিস্তির সুবিধাগুলো যদি, কিস্তির যেটা আপনার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, আপনি আমাদের এই ওভেনের ক্ষেত্রে আসলে আমাদের একটু EMIটা ওরকমভাবে দেওয়া হয় না, শুধু এই উপরের দুইটা মডেলের ক্ষেত্রে আছে। মানে 30,000 টাকা ভ্যালুর উপরে হলে আমাদের EMIটা হয়। আর আপনার আমাদের ওভেনের জন্য আপনি উপরেরগুলোর জন্য আপনি 3 মাসের EMI পাবেন, 3 মাসের EMI পাবেন। এবং আপনি যদি গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে 50% ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা আপনি 3 মাসে পেমেন্ট করতে পারবেন। এটা শুধু এই উপরের দুইটার জন্য। হ্যাঁ, আপনি একটু আমাদের মডেলটা ভাইয়া উপরের দুইটার বলে দেন, উপরে কিস্তির মানে সুবিধাটা পাবে, ফ্যাসিলিটিটা পাবে। মডেল নাম্বার এই দুইটা আছে আপনার MC28, এটা হচ্ছে VK, আর এটা হচ্ছে VS। আর মেন কথাটা হচ্ছে কি, আপনার যদি ভ্যালু আপনার 30,000 টাকার উপরে হয়, সেক্ষেত্রে আমরা 6 মাসের EMI দিয়ে থাকি। আর যেহেতু এটা 30,000 টাকার নিচে, সেই ক্ষেত্রে এগুলো 3 মাসের। আর বাকি নিচেরগুলো যেহেতু আরও কম ভ্যালু, সেক্ষেত্রে আপনি কোনো EMI পাচ্ছেন না। ওকে, আচ্ছা, ঢাকা এবং ঢাকার বাইরে, যদি ঢাকার বাইরে কেউ আপনাদের এখান থেকে প্রোডাক্ট নিতে চায়, গাজীপুরের বাইরে, সরি, জি, তো সেই ক্ষেত্রে কীভাবে আপনারা? সেক্ষেত্রে ওনারা আমাদের ফোন করে যদি আমাদেরকে মডেল নাম্বারটা বলে দেয়, সেক্ষেত্রে আমরা এটাকে পার্সেল করে তার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা কাস্টমারের প্রোভাইড করতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো আজকে আমরা দেখে নিলাম স্যামসাং স্মার্ট প্লাজার কিছু ওভেনের কালেকশন। এখানে সোলো ওভেন, গ্রিল ওভেন, স্মার্ট ওভেন, আমি 3টা ওভেনের কালেকশন আপনাদেরকে দেখিয়েছি, লিটার বলেছি এবং প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই শোরুমটাতে ভিজিট করবেন, এবং তাদের আমার স্ক্রিনে তাদের নাম্বারটা থাকবে, সেই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।